এমন সময়ে চোখ কুরবানি যখন আল্লাহর হবিবর মুখ মুবারকর মধ্যে ওনার পড়ছে, পড়ার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ তুলা মারিয়ে ওনার সাইন দেখুন আলী ওনার হাতে থাকা, আল্লাহর হবিবে উঠিয়া কইলা বলে ওয়ালি তুমি কিসের জন্য ওনার হাত ধরে যাই, আমি আপনার তোমার রানুর মধ্যে সোহার কারণে তুমি কষ্ট হয়ে আলি তুমি খান্দি ত্রাই নিরে, না হলে কোন কারণে খান্দ আলি তোমার মনের খবর আমার কাছে হো না। জন্নত মে
کس شان سے خالق نے لکھا نام محمد اللہم بچنا چاہو اے مومنو نعرے سقر سے سینے پہ نگینے پہ خدا نام محمد اللہم صلی مولانا محمد وعلى آله سيدنا مولانا دل بورا بور نگینا آئی تکی جو دی حاشور কিন্তু রাকিয়াসি রসুলুল্লাহ রুহরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد الله برايت 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 الله يحسن ورفعنا لك ذكرك امر بند محمد رسول الله ري امي بہت উচ্চ বন্দনার মকাম দান করে নিয়েছি হক সুবহান আল্লাহ এর গতি কি আমার বুজুর্গ হল সেই নবীর উম্মত হইলাম গিয়া আমরা অন্য অন্য নবীর উম্মত হলে মরবার চল্লিশ দিন আগে যদি তৌবা করেন তৌবা আল্লাহ কবুল করত আর উম্মতে মোহাম্মদ রি আল্লাহ ও পর্যন্ত ফেসিলিটি দান করছেন ও পর্যন্ত দয়া করছেন একবারে এই লাস্ট চূড়ান্ত হয়ে গেছে গিয়া গলায় গের গের ডাকের গলায় গের গের ডাকের ও সময় যদি সয়াম না হয় আল্লাহ আমি তৌবা করলাম তুমি আমাদের মাফ করে দিলাম আল্লাহ উম্মতে মোহাম্মদ রি মাফ করে দিলাম হোক সুবহান এর গতিকে আমরা নবী হইলা গিয়া রহমতুল্লাহ নবী আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বন্ধু আমি তোমারে খালি নবী বানাইয়া দুনিয়া জমিনের মধ্যে পাঠাইছি না নবী তো নবীও আছো ঠিক আছে কিন্তু জমিনের মধ্যে আপনার পাঠাইছি রহমত বানাইয়া হোক সুবহানাল্লাহ আচ্ছা আগর আগর জবানাত নবী হলর ইভরে নবী হলর কোমর ইভরে বড় ধরনের আজাব হল না রাইট কিন্তু মতে মোহাম্মদের ইভরে অত বড় আপনার আজাব হয় না কেনে আজাব হয় না ও নবীর কারণে তে তো করোনা হয়েছে অমিকরণ হয়েছে ফেলাট আইছে কথা হয়েছে না উম্মতে মোহাম্মদ আসুন না না উফাস রয়েছেন উফাস রয়েছেন নি হ্যাঁ আল্লাহ হয়ে লইয়া গেছে একমাত্র নবীর খাতিরে রহমতুল্লাহ নবী আরও চূড়া আমি দেখাইয়া দেই তফসিরে দুর্রে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন কুরআন শরীফের তফসির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো মা বাবা আছেন নবীর তো মা বাবা আছেন জানি হ্যাঁ মার শিকমর মধ্যে ওনার যখন আসলা মা আমি না শিকমর মধ্যে মার শিকমর মধ্যে যখন আসলা জাহিলিয়তর জবান আছিল জাহিলিয়তর জবান আছিল সেই সময় কোনো যদি ছয় আপনার মেয়ের সন্তান জন্ম লয় জিতা দেখুন দানি করিলে এটা জিতা খবর দিলে এটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মা মিনার ভেটর মধ্যে এই বছর যে তো আপনার প্রেগনেন্ট হয়েছেন ভেটর মধ্যে আপনার বাচ্চা আপনার যে বেটি আপনার ছিলা কোনো বেটির ভেটর মধ্যে আপনার মেয়ের সন্তান আসলো না সমস্ত আসলো ছেলে সন্তান হোক সুবহানাল্লাহ কেন
কেন বলি আল্লাহর নবী হইলা গিয়া রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী যদি হয় দুনিয়ার জমিনের মধ্যে আপনার আইন আর মেয়ের সন্তান হলো জমিনের মধ্যে আইন আর ইতারে যদি হয় জিদ্দা দাখল দানি আপনার হইলে নবীর বেজ্জতি হইব না নবীর বেজ্জতি হইব রহমতর হরিবন্তি হয়ে যাইব উল্টা হয়ে যাইব গিয়া যার কারণে আল্লাহর যাতে সেই বছর কোনো মেয়ের ভেটর মধ্যেই মেয়ের সন্তান দিস না ছেলে সন্তান দান আল্লাহর হবিবর মজিদা এর থেকে আমার বুজুর্গ أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل قل شبد عيسي قل هو يابنا الحكم قرصين أمر رسكا قل هو يا الله أرار دي سنتان نبيري ونبي أمي خوي تانا تمي خو ونبي تمي خو كتا خو বললে তারা যদি আমারে ফাইতে হয় তারা যদি আমারে ফাইতে হয় অর্থাৎ আমি আল্লাহর লগে কুটুমালা লাগাইতে হয় তাহলে কুটুমালাটা কার লগে লাগাও আগে আগে তোমার লগে কুটুমালা লাগাও কার লগে লাগাও নবীর লগে কুটুমালা লাগাও কুরআন শরীফ ইকান আল্লাহর কালাম তো ও নবী তুমি হইয়া দেও তারা যদি কুটুমালা লাগাইতে হয় আমার লগে আগে লাগাক তোমার লগে কুটুমালা আর তোমার লগে আমার কুটুমালা লাগাই দিলে আমি আল্লাহর লগে কুটুমালা লাগাইতে হইলে বেশ সময় লাগত না হোক এর গতি গিয়ে আমরা নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখি নবীর মহব্বত অন্তরের মধ্যে আপনার যদি তাকে আল্লাহ হওয়া যায় এখন মাত হইল গিয়া আমরা নবী দেখছি না নবী দেখছি নি নবীও দেখছি না আল্লাহও দেখছি না ও আমরা আউলিয়া হল অলি আল্লাহ হল আমার আসল অলি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে তাকে ও নবী হওয়া যায় আর নবীর মহব্বত পাওয়া গেলে আল্লাহ আপনার হওয়া যায় আবার হো সুবহান আল্লাহ তা আমি গুলমুল মাত মাতিলাম বুঝতে অসুবিধা হননি দে এর গতি গিয়ে আমার বুজুর্গ হল মহব্বত দেখাল যায় না মহব্বত দেখাল যায় না বলে যাই করিমগঞ্জ টাউনে যাইমু লঙ্গাইর বাজারে যাইমু আর মহব্বত দরিয়া লই আইমু পারবাই হ্যাঁ মায়া লাগাইল বন্ধে ওটা বুঝে না তো কয়টা জিনিস আছে এটা দেখাল যায় না এটা লম্বা মাথা আমি দিকে যাইতাম নাই তো মহব্বত দেখাল যায় না আমরা প্রত্যেকের ভিতরের মধ্যে ইমান আছে হাবুইয়ে তো কলিমা হরি আপনার মমিন হয়েছি হল না ইমান এর গতি গেই রসুল্লাহ হইলা গিয়ে আপনার ইমান নবী হইলা ইমান আর আমরা হইলাম গিয়ে আপনার মমিন হোক সুবহান আল্লাহ একবার হর সবে إلا الله محمد رسول الله এত মজা এত লেজত লাগে না নিকলিমা হরিতে হ্যাঁ কিয়াল হরিও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামে ফরমাইতরাও আখেরি জবানার মধ্যে এখন তো জবানাটা হইল গিয়া আখেরি হল না নিমার শেষ জবানা শেখ নবীর উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামে ফরমাইতরা আখেরি জবানার মধ্যে এমন এক সময় আইব সময়টা আপনার কোন সময় ফাইনাল দিছেন না সময়টা ফাইনাল দিছেন না আমি প্রায় সময় কই যেমন কিয়ামত একদিন ওইব ওইব না হ্যাঁ কোনো আলিমর মুক্তজ্ঞান হুইসলাইনি বলে ও কিয়ামত নজদিক হয়ে যাইব গিয়া 2023-25 ইলা হুইসলাইন খেয়ে হইসেন নি না কিন্তু একদিন কিয়ামত ওইব কোন দিন ওইব ও হইত্রা একবারে বর্ণনা ওনার হাবুতা দিস বলে যেদিন ওনার কিয়ামত হইব এদিন মহরমর মাস হইব মাসটা হইব মহরমর মাস আর 10 তারিখ হইব মহরম মাসর 10 তারিখ আপনার হইব বার হইব আপনার শুক্রবার বার কি বার হইব
শুক্রবার বার আমরা রইব এখন পূর্ব দিকে সূর্য উঠের যেদিন পশ্চিম দিকে সূর্য উঠিব দিন আমরা কিয়ামত হইব। কিন্তু হই সৈন্যাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে যাব গিয়া বা আগামী তেইশ সাল হয়ে যাব গিয়া ইলা আছে দিব না এগু নাই হাবুতা বর্ণনা আছে এগু না। হ্যাঁ তে ঠিক তদ্রুপ কিয়ামত আপনার একদিন হইব আমরা আকিদা আছে আপনার বিশ্বাস আছে এইভাবে আল্লাহর হবে সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইত্রাও আখরি জবানার মধ্যে এমন এক সময় আপনার হইব এমন এক সময় আপনার আইব আমার উম্মত কলমা ভরনেওয়ালা উম্মত গড় থাকিন আপনার বাইর হইব গড় থাকিন আপনার কলিমা ভরনেওয়ালা বাইর হই আপনার যাইব যাইব গিয়ে আপনার মানুষের সমাগমের মধ্যে হরব হাবুতা আপনার হরব বিকাল হইব বাড়িতে আপনার আপনার হামাইব আপনার ইমান রইত না বেইমান হয়ে যাইব গিয়া গতিকে আল্লাহর কাছে হই অরে বা আল্লাহ আমরা ইমানের সাথে রাখি আর মরতে সময় ইমানের সাথে মতকান্তা করি সবে হো আল্লাহ আমিন তো মহব্বতে দীর্ঘ শরীফ পড়ো আল্লাহ হবিব ছাড়া আমরা উভয় নাই আল্লাহর হবিবর মহব্বত অন্তরের মধ্যে আপনার রয়েছ আমার সাবে হইয়া গেছেন সহি হদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওলাদিহি ওয়ান নাসি আজমাইন মানুষ অত সময় পর্যন্ত কামিল মুমিন হইতে পারত নাই যত সময় পর্যন্ত তার মা আছে বাপ আছে জান আছে মাল আছে তুমি আল্লাম হয়ে যাও গিয়া তুমি ফিসাব হয়ে যাও গিয়া তুমি সরকুত হয়ে যাও গিয়া আরও ক্ষমতা হয়ে যাও গিয়া না কেন কোনো আপনার বাধা নাই কিন্তু যত সময় পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারত না যত সময় পর্যন্ত নবীর লোকে আপনার কামিলভাবে মহব্বত হবে না ও কারণে আপনার কৈশন মহব্ব নবীর মহব্বত মহব্বতের নাম ওই লোকে আপনার ইমান হব সুবহানাল্লাহ মহব্বত দেখাইছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মহব্বত আবু বকর দেখাইছ আর দুশমনি দেখাইছ আবু জেহেলে বিয়ান্দাজে টোচনান বহু দুশমনি হইল এটা খোয়াত গেলে সারি রাইতেও শেষ হইত নাই। হ্যাঁ একদিন আবু জেহেলে আইয়া উঠিয়া নবীরে হইল আমরা নবীরে ও মোহাম্মদ বাতি যা তুমি হাসার লগর নবীনি আল্লাহ নবী কইলে হ্যাঁ আমি তো হাসার লগর নবী আল্লাহ আমার নবী বানাইছ বলে আচ্ছা বলে বাতি যা আমি তোমার এই নবী বলে স্বীকার করম এবং তোমার উপরে আমি ইমান লইয়া আইম আমার একটা দাবি বলে কিতা বলে হৌ দেখরাইনি আকাশর চন্দ্র আস ও আকাশর চন্দ্রে তুমি দুই টুকরা করে দেখাইয়া দেওয়া পাই আমি তোমার ইমান আনিলাম আল্লাহ নবী হইলা ও সাজি তুমি হাসার হরাই তুমি হাসার হরাইনি ইমান আনিলে বিলকুল ইমান আনিলাম বলে আচ্ছা আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম এই আকাশের চন্দ্রে আপনার হইলা বলে ও আকাশের চন্দ্র ও আকাশের চন্দ্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে আপনার হইয়া তুমি দুই টুকরা হয়ে যাও কি না রে তুমি দুই টুকরা হইয়া মারে সাসারে তুমি দেখাই দে আল্লাহর কসম আল্লাহর হবে ভেজে কোনাও না রে হইছ হইতে নাও হইতে আকাশের চন্দ্র আপনার দুই টুকরা হয়ে গেছে গিয়া এক টুকরা আপনার ভরছে সাফা ভারোর মধ্যে আর এক টুকরা আপনার ভরেছে মারুয়া ভারোর মধ্যে আবু জেলে দেখিয়া হইল বলে বাতি যা আকাশের চন্দ্র তো দুই টুকরা হইবার কথা নাই হ্যাঁ নিশ্চয় তোমার কাছে জাদু আছে এটা জাদু দিয়ে তা করছো বিয়ান্দাজ তো বাধ্য নাই হ্যাঁ তা তুমি জাদু এর করতে কি পৃথিবীর উপরে ঘুরে যত জিনিস আছে যত চিজ আপনার আছে প্রত্যেক চিজ রসুল্লাহ থাকবে হোক সুবহানাল্লাহ
আকাশের সূর্য আপনার আছে, আকাশের সূর্য রাসূলুল্লাহর আপনার থাকবে। হযরত আলী রানুর মধ্যে আল্লাহর হাবিব আপনার আরাম ফরমাইছেন। হ্যাঁ, আলী রানুর মধ্যে আল্লাহর হাবিব আপনার আরাম ফরমাইছেন। আল্লাহর হাবিব আপনার নিরবিন হইয়া আপনার ঘুমাই গেছেন গিয়াও, আসর ওয়াক্ত আপনার গইয়া আপনার জার গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চিন্তার মধ্যে আপনার হরি গেলা গিয়াও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রানুর মধ্যে আপনার আরাম ফরমাইছেন, আমি কোন রঙে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় থাকব, আর একদিকে আমি মাবুদুর আপনার, মাবুদুর আপনার আইন আপনার কিভাবে আপনার পালন করতাম, আসর তো আপনার গইয়া যার গিয়া কি হরা যায় আলি দুই ভাগর মধ্যে আপনার হরি গেছেন গিয়া যাই থাই কুমাই, একদিকে রসুল্লাহ আর একদিকে আল্লাহ, চিন্তার মধ্যে আল্লাহ বলছেন। কত সময় বাদে আল্লাহর হাবিবর মুখে দিয়ে আপনার হযরত আলিয়ে চাইছে আপনার জায়গায় থাক, কিন্তু মুনাসিব আপনার সমজন না, যদি নবীর লগে আপনার বিয়া হয়ে যায় গিয়ে আমার থাম জিন্দেগি আপনার বরবাদ হয়ে যাইব গিয়া রে। এর গতিকে স্বামীর মধ্যে ইবনুল আবেদিন ইমাম স্বামী রহমতুল্লাহ তাআলাই আপনার আঞ্চয় আল্লাহর হবিবর জুতার ভিতরে যদি সে অমান্য করে এই মানুষের ইমান রইত না, বেইমান হয়ে যাইব গিয়া হোক আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার সব আপনার বরবাদ হয়ে যাব গিয়া যদি বিয়া বিয়ে হয়ে যায় গিয়া, চক্কুর ভানি আপনার দ্বারে সারুন আর হান্দ। এমন সময়ে চক্কুর ভানি যখন আল্লাহর হাবিবর মুখ বারকর মধ্যে আপনার ভরছে, পড়ার লগে লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ তুলা মারি আপনার সাইন দেখুন আলি আপনার হাতে থাকা, আল্লাহর হাবিবে উঠিয়া কইলা বলে ওয়ালি তুমি কিসের জন্য আপনার হান ধরে যে আমি আপনার তোমার রানুর মধ্যে সোহার কারণে তুমি কষ্ট হইয়ালি তুমি খান্দি ত্রাই নিরে, না হলে কোন কারণে খান্দ আলি তোমার মনের খবর আমার কাছে হোক না। হতে আলি এই আল্লাহর হবি হবি আপনার কইলা ও দয়াল্লবি তুমি যদি সয় আপনি যদি সয় কিয়ামত আগ পর্যন্ত আলি রানুর মধ্যে আপনার সই যায়নি কোনো অসুবিধা নাই, আলিয়ে হস হয় থানায় কিন্তু ইয়ার সুল আল্লাহ আমি দুই ভাগর মধ্যে ভরে গেছে গিয়া, এদিকে আপনি আর একদিকে আপনার বন্ধু ইয়ার সুল আল্লাহ আমি আশ্র নমাজ আপনার ভরেছি না, আসর রক্ত গুইয়া দিয়া যার গিয়া আমি চিন্তার মধ্যে আপনার হরি গেলাম, আপনারে আপনার কি রঙে আপনার জাগাই থাকাম আর মাবুদ রে কিভাবে আপনার খুশি হরতাম, এর জন্য আমি চিন্তা আল্লাহর হবিবে হইলা ওয়ালি নমাজ তো খালি তুমি হরিছো না আমিও তো হরিছি না, হ্যাঁ আসর থাসা গইয়া যার গেল বলি ইয়া রাসূলুল্লাহ বেল ডুবি যার গিয়া লাল হয়ে গেছে গিয়া লে আচ্ছা চিন্তা করিও না, আল্লাহর হবিবে আকাশের সূর্য আপনার হইলা বলে ও আকাশের সূর্য তুমি ডুবি যাই ত্রাই গিরে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার হইয়া গার আমার আলিয়ে নমাজ পড়েছেন না আমিও নমাজ পড়েছি না গা তুমি সামান্য আপনার উদিত হয়ে যাও গিয়া না বাদ পরে আবার যাইবাই গিয়া আল্লাহর হবিবে যখন আপনারে হইছ হইতে নাও হইতে আকাশের সূর্য সামান্য আপনার উঠে গেছে গিয়া আকাশের সূর্য কথা মানে